এ অগি, স্বপ্ন দেখিস না, তাড়াতাড়ি ঘুম দিয়ে ওঠ। এ কি হয়েছে ভাইয়া? আরে দেখ, প্রো প্লেয়ার কোচিং সেন্টারে ভর্তি চলতেছে, আমি হব প্রো প্লেয়ার, সবাই ওয়ান ট্যাপ মাইরে একদম কাঁপাই ফেলাবো। লগি আমার লগে ল। এ ভাইয়া আমার সাইরে দাও ভাইয়া, আমি যাচ্ছি না। এ কমে গেলি সব কটি, তাদের বাইরে ঢোক, মানে এই যে গেটটার দরজা খোল। এখানে কাম কি? আমরা এই যে প্রো প্লেয়ার কোচিং সেন্টারে ভর্তি। হ্যাঁ, আমি কোচিং সেন্টারে ভর্তি হবো না, ভাইয়া ভর্তি হবে। আমি গেলাম ভাইয়া, বেস্ট অফ লাক, মরে গেলে দেখা হইবে, মানে লাশও। বাই বাই ওগি, এখানে যে একবার ঢোকে তার প্রো প্লেয়ার না বানাইয়ে বাইরে বাইর করা হয় না। সমস্যা নেই, ওগিও আমার লাগে ট্রেনিং লইবে। বেস্ট অফ লাক কাকু, আপনি আপনি ট্রেনিং শুরু করে দেন। আরে মামা, তোমাকে পরো কি তোমাকে বেস্ট অফ বটলা বানাই দিমু রে। ভাই আমার খুব ঠান্ডা লাগতেছে। ওহো, এবার তোমাকে মেডিকেল চেক আপ হবে। আহো, আরে এত পর হওয়ার আগে বটলার মতো ঘুমাইয়ে পড়ছে, চলো এটা একটু বাতাস দিয়ে ফুলাই দেওয়া যাক। পুশ ভাই, এটার মুহে কি গন্ধ ভাইয়া? ভাইয়া আমার বডি একদম তাজা তাজা হয়ে যাচ্ছে ভাই, আমি পুরো হয়ে গেছি ভাইয়া, আমার সিক্স প্যাক। ও কি বডি, তুমি এই এক্সামে একদম পাস হয়ে গেছো রে, পুরো পাস। হ্যাঁ, দেশের এক নাম্বার প্রো প্লেয়ার বিটু কে আসতেছে। দেখ মামা, বটে বাতাস ভরে আইসে। মশাল লালুঙ্গা, এটা কি হয়ে গেল? পায়ের মধ্যে ফুটো হয়ে গেলে কেন? আমার তো হাওয়া বাইরে হয়ে গেছে।